হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। আশা করি তোমাদের আজকে উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা ভালো হয়েছে। তো আগামী পরশু দিন অর্থাৎ 14ই মার্চ তোমাদের ইংরেজি পরীক্ষা রয়েছে। তো তোমাদের সেই ইংরেজি পরীক্ষার জন্য আমি কিছু বিশেষ টিপস দিতে চাই। এই শেষ মুহূর্তে অর্থাৎ একদম পরীক্ষার আগে তোমাদের কিছু আমি কথা বলতে চাই। যেহেতু গত এক বছর ধরে তোমাদের সঙ্গে আমি ছিলাম, আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো তোমাদের হেল্প করার, আমার সাধ্যমতো তোমাদের আমি প্রশ্ন উত্তর তৈরি করে দিয়েছি। একটা কথা বলবো, দেখো আমার চ্যানেলের মূল উদ্দেশ্যই হচ্ছে ছাত্রদের হেল্প করা। এখানে আমি দেখবে কখনোই অতিরিক্ত ভিডিও বানিয়ে কখনো ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করি না। আমার উদ্দেশ্য হয় যে আমি যেটা জানি সেটা শেখাবো। তো আমি যে সাজেশনগুলো দিয়েছি তোমাদের বলবো, দেখো কখনোই তোমরা কিন্তু সাজেশনকে অন্ধের মতো ফলো করবে না, অবশ্যই বুঝবে যে গত বছর কী প্রশ্ন পড়েছিল, তো এই বছর কী প্রশ্ন পড়তে পারে। আমরা যে সাজেশন তৈরি করি আমরা কীভাবে তৈরি করি, একটা কথা মনে রাখবে, গত বছর যেই প্রশ্ন এসেছিলো সেই প্রশ্নগুলো বাদ দিয়ে কিছু প্রশ্ন তৈরি করি, সেটাই হচ্ছে সাজেশন। ধরে নাও তোমরা নিজেরাও কিছু সাজেশন তৈরি করতে পারবে। ধরে নাও যেগুলো 2019 সালে পরীক্ষায় প্রশ্ন এসেছিলো সেগুলো বাদ দিলে তাহলে কী হবে, 2018 সাল, 2017 সাল, এই যে প্রশ্নগুলো আসছে অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো সেগুলোকে তোমরা একটু ভালো করে দেখে যাও, দেখবে সেখান থেকে কিছু প্রশ্ন কমন আসবেই। আরেকটা কথা বলবো, দেখো সবসময় বুঝে পড়ো যে একটা টপিক থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো দেখে যাও। অনেক সময় প্রশ্ন কী হয় কমন আসে না, তো তখন কী করবে, তোমার যদি টেক্সটটা ভালো করে পড়া থাকে তুমি কিন্তু উত্তরগুলো করতে পারবে। একটার পর একটা তোমাদের আমি বলছি দেখো কীভাবে তোমরা পরীক্ষাটা দেবে। প্রথমে দেখো এমসিকিউ প্রশ্ন, আমি অলরেডি এমসিকিউ প্রশ্নের ভিডিও আপলোড করেছি। তো পোয়েট্রি এবং প্রোজ থেকে এমসিকিউয়ের যে তোমরা পিডিএফ চেয়েছিলে, তো আমার আগের ভিডিওগুলোতে পিডিএফ দেওয়া হয়নি, তো এখন আমি কি করছি সে পিডিএফগুলো কিন্তু আজকে অ্যাটাচ করে দেবো, অর্থাৎ সেই ভিডিওগুলোর ডেসক্রিপশনে তোমরা সে পিডিএফগুলো পেয়ে যাবে। শুধুমাত্র তোমাদের সুবিধার্থে, তোমাদের ভালোর জন্য আমি পিডিএফগুলো আবার রেডি করলাম, সেগুলো তোমরা সেই ভিডিওগুলোর ডেসক্রিপশনে গিয়ে পেয়ে যাবে, অর্থাৎ এমসিকিউয়ের সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে। আর এসএকিউয়ের ক্ষেত্রে যেটা বলবো, দেখো এসএকিউ তোমাদের আমি অলরেডি আপলোড করেছি, 8টা চ্যাপ্টার থেকেই এসএকিউ দেওয়া রয়েছে, তোমরা এসএকিউগুলো ভালো করে দেখে যাও, আশা করি ওখান থেকে তোমরা হয়তো কমন পেয়ে যাবে। তো তোমরা যেভাবে পড়বে, দেখো এসএকিউগুলোর পিডিএফকে তোমরা ভালো করে একটু রিডিং নিয়ে নাও, তাহলে কী হবে উত্তরগুলো করতে তোমাদের সুবিধা হবে। আর একটা কথা বলবো, এসএকিউ করার সময় একটা কথা মাথায় রাখবে যে বাক্যগুলো যেন সঠিকভাবে সাজানো হয়, অর্থাৎ উত্তরটা আমার জানা আছে কিন্তু ভুল হয়ে যাচ্ছে, এক্ষেত্রে কী করবে উত্তরটাকে সঠিকভাবে সাজাতে হবে, অর্থাৎ বাক্যের কনস্ট্রাকশনটা ঠিক করতে হবে। আরেকটা কথা বলার আছে এক্ষেত্রে এসএকিউয়ের ক্ষেত্রে, ধরে নাও 4টা প্রশ্নের উত্তর দিতে হবে গদ্য থেকে এবং পদ্য থেকে, তখন কী করবে যদি তোমার জানা থাকে, ধরে নাও তুমি 5টা প্রশ্নের উত্তর ভালো জানো, তখন অবশ্যই 5টা প্রশ্নের উত্তর করে দেবে, কারণ বাই চান্স যদি কোনো একটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু তুমি যেহেতু একটি অতিরিক্ত করেছো এবং সেটা সঠিক ছিল, তাহলে কী হচ্ছে তুমি ফুল মার্কসই পেয়ে যাবে। অর্থাৎ এইগুলো কিন্তু বুদ্ধি করে করতে হয়, অর্থাৎ আমার যদি সব জানা থাকে মোটামুটি 2-1টা অতিরিক্ত প্রশ্নের উত্তর দিয়ে রাখলে অসুবিধে কিছু নেই, সেক্ষেত্রে কিন্তু তোমরা লাভবানই হবে। এরপর যেটা বলবো, দেখো বড় প্রশ্নের ক্ষেত্রে অর্থাৎ লং কোশ্চেনের ক্ষেত্রে গদ্য পদ্য এবং নাটক সব ক্ষেত্রেই বোঝার চেষ্টা করবে যে কোনটা লিখলে তুমি বেশি পাবে, অবশ্যই সেই প্রশ্নগুলোই উত্তর দেবে যেগুলো পার্ট মার্কিং আছে। যদি দেখা যায় যে পার্ট মার্কিং প্রশ্নটা তোমার জানা নেই তোমার, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা প্রশ্ন আছে যেটা তুমি একটাই উত্তর, অর্থাৎ বড় হবে প্রশ্নটা, তো সেই উত্তরটা তুমি করবে, অসুবিধে কিছু নেই, কিন্তু সবসময় মনে রাখবে যে টু দি পয়েন্টে উত্তর দেবে, অর্থাৎ উত্তরটা যেন স্ট্রেট ফরওয়ার্ড হয় এবং যেটা চাওয়া হচ্ছে সেটা হয়, অতিরিক্ত একদম বেশি লিখতে যাবে না, অতিরিক্ত লিখলে কিন্তু নাম্বার কখনো বেশি পাওয়া যায় না। মনে রাখবে সঠিক লিখবে এবং সুন্দর লিখবে, সাবলীল ভাষায় লিখবে, সহজ ভাষায় লিখবে। এটা কি করি আমরা অনেক স্টুডেন্টসরা এটা দেখবে ঘাবড়ে যায় যে তারা সবসময় ভালো লিখতে চায়, স্ট্যান্ডার্ড লিখতে চায়, কিন্তু এমনটা নয়, উত্তর যেটা চাওয়া হচ্ছে সহজ ভাষায় সঠিক করে লিখে দাও, দেখবে তাহলেই নাম্বার পেয়ে যাবে। এরপরে দেখো যেটা বলার আছে সেটা হচ্ছে যে আনসিন। আনসিন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, অনেকেই আমাকে বারবার রিকোয়েস্ট করেছো, তো আনসিন নিয়ে আমি কিছু বলবো আজ। দেখো আনসিনগুলো তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে নেবে, আনসিনের যে ট্রু ফলসগুলো থাকে
দেখবে অনেক সময় প্রশ্নগুলো এমনভাবে দেওয়া থাকে যে তুমি ঘাবড়ে যাবে যে এটা ট্রু না ফলস, অর্থাৎ বাক্যের মানেটা বা অর্থটা তুমি খুব ভালো করে বুঝে নেবে। কারণ ওর মধ্যে দেখবে দুই একটা শব্দ এমন থাকবে যেটার অর্থ তুমি জানো না, বা যেটা প্যাসেজে দেওয়া থাকবে তার বিকল্প শব্দ দিয়ে দিয়েছে এমন থাকে। অর্থাৎ ওগুলো ট্রু ফলস করার আগে অবশ্যই একটু ভালো করে বুঝে নেবে যে তুমি ঠিক করছো কি না, বা বাক্যের অর্থটা সঠিক আছে তো, বা প্যাসেজ থেকে কিভাবে নেওয়া হয়েছে বাক্যটা, তো এটা করতে হবে। আর আনসিন থেকে যে বড় প্রশ্নগুলো থাকে, অর্থাৎ যেগুলো তোমাকে লিখতে হবে, সেগুলোর ক্ষেত্রে বলবো দেখো অবশ্যই যদি প্যাসেজ থেকে পুরোপুরি লাইন লিখতে পারো ভালো, আর যদি না লিখতে পারো ধরে নাও প্রশ্নটাকে তোমাকে সাজাতে হবে, সাজিয়ে উত্তরটা লিখতে হবে, তখন কিন্তু অবশ্যই টেন্সটা ফলো করবে, কিভাবে বাক্যটা সাজাতে হয় সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। অর্থাৎ সঠিকভাবে বাক্যকে সাজিয়ে তোমাকে কিন্তু প্যাসেজ থেকে তুলে নিয়ে লিখতে হবে, এটাই বলার। অর্থাৎ উত্তর জানলেই হবে না, উত্তরটা সাজিয়ে লিখতে হবে, এটাই হচ্ছে আসল কাজ। আর রাইটিং স্কিলের ক্ষেত্রে বলবো, অনেকে আমাকে জানতে চেয়েছো যে প্রেসিতে বেশি পাওয়া যায় না লেটার রাইটিং না রিপোর্ট রাইটিং, আমি বলবো দেখো যেটা তোমার ভালো লাগে, যেটা তুমি ভালো পারবে সেটাই করো। যদি তোমার লেটারটা ভালো কমন আসে সেটা করো, যদি দেখা যাচ্ছে প্রেসিটা একদম সহজ পড়েছে তুমি পেরে যাবে প্রেসি করে নাও, কোনো অসুবিধে নেই। দেখা গেল রিপোর্ট ভালো পারবে বা রিপোর্টটা তোমার খুব মানে পছন্দের আছে বা ভালো আছে, তো সেই রিপোর্টটা তুমি করতে পারো। সবসময় মনে রাখবে যেটা লিখবে, যেই রাইটিংটা লিখবে তার ফরম্যাটটা যেন ঠিক থাকে, অর্থাৎ হেডলাইন দেওয়া বা কোথায় কিভাবে শুরু করতে হয় কোনখানে কি লিখতে হয় এগুলো তোমাকে কিন্তু মেনটেন করতে হবে। অর্থাৎ একটা রাইটিংয়ের ক্ষেত্রে খুব সুন্দরভাবে সাজিয়ে লেখাটা খুব প্রয়োজন, তো এটা তোমরা করবে। আমার ব্যক্তিগত ক্ষেত্রে বলছি, আমি যেমন আমার যখন HS ছিল অনেক বছর আগে তখন আমি কিন্তু সামারি লিখেছিলাম, তো তখন কি হচ্ছে সামারি কেউ লিখতো না, কিন্তু দেখা গেল পরীক্ষার হলে সামারিটা আমার ভালো লেগেছিল, আমি কিন্তু সামারি লিখেছিলাম, আমি সামারিটা প্র্যাকটিস করতাম। তো আমি তোমাদের কিছু প্রেসির ভিডিও আপলোড করেছি, তো তোমরা প্রেসি দেখতে পারো। আর অবশ্যই বলবো যেটা তোমার পছন্দের সেটাই করো, কারণ সবসময় মনে রাখবে এটা নির্দেশ থাকে যে ছাত্রদের নাম্বার বেশি করে দেয়া হোক, অর্থাৎ তোমরা লিখলেই নাম্বার পাবে। তোমরা এটা নিয়ে ঘাবড়ে যেও না যে তুমি খারাপ লিখছো নাম্বার কম পাবে এমনটা নয়, তোমরা যদি লেখো মোটামুটি লেখো, তোমরা যদি পুরোপুরি উত্তরটা লেখো তাহলে কিন্তু ভালো নাম্বার পাবে, এটা করো। আর গ্রামার তোমাদের আমি 170টা গ্রামার তোমাদের আপলোড করেছি, যেটা PDF দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কি এই বছর এবং গত বছরের MBTA টেস্ট পেপার থেকে সমস্ত প্রশ্ন কভার করা হয়েছে, অর্থাৎ সেই গ্রামারগুলো তোমরা একটু PDFগুলো ভালো করে পড়ে নাও। আর যদি ভিডিওগুলো তোমাদের দেখার ইচ্ছে হয়, অর্থাৎ PDFগুলো পড়তে অসুবিধা হয়, তো ভিডিওগুলো একবার দেখে নেবে, তাহলে দেখবে বুঝে যাবে। আজকের দিনটা তোমাদের হাতে রয়েছে, আগামীকালও হাতে রয়েছে, যদি মনে হয় যে কিছু আটকে যাচ্ছে অবশ্যই আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাকে প্রশ্ন করতে পারো, তাছাড়া ভিডিও তো দেওয়াই রয়েছে সেগুলো তোমরা দেখবে, আশা করি তোমরা সেখান থেকে উপকৃত হবে। তো তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, অনেক ভালোবাসা রইল, আমার তরফ থেকে অনেক আশীর্বাদ রইল, তোমাদের জন্য অনেক শুভকামনা রইল, তোমাদের ভালো পরীক্ষা হোক এই কামনা করি। তো তোমাদের কাছে একটাই কথা বলার আছে, যদি তোমাদের এই চ্যানেলটা ভালো লাগে আগামী দিনে, যাতে করে পরবর্তীকালে ছাত্রছাত্রীরা এই চ্যানেল থেকে উপকৃত হয়, তোমরা এই চ্যানেলটাকে অনেক বন্ধুবান্ধবের মধ্যে ছড়িয়ে দেবে, অনেক জুনিয়রদের মধ্যে ছড়িয়ে দেবে, এবং আগামী দিনে এই চ্যানেল থেকে আমি স্পোকেন ইংলিশ কম্পিটিটিভ এক্সাম এবং জেনারেল গ্রামার আমি কিন্তু এখান থেকে আপলোড করব বা শেখানোর চেষ্টা করব। তো সঙ্গে থেকো, ভালো থেকো, লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।